আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুতাকিন والصلاه والسلام আলা رسولহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া اصحابহি اجمعين প্রিয় دینی ভাই ও বোনেরা আজকে আমি আপনাদেরকে মনের আশা পূরণের একটি সুন্দর আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের প্রত্যেকটি মানুষের মনেই কিন্তু নানা ধরনের আশা আছে আশা আকাঙ্ক্ষা নাই এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে নাই প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা আশা থাকে যেমন আমার মনের আশা হলো আমি যেন কোরআনের শিক্ষা ইসলামের শিক্ষা মানুষের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিতে পারি এটা হলো আমার একটা আশা এটা একটা হলো আমার আকাঙ্ক্ষা তো এরকম অনেকেরই মনে অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে তো আজকে সুন্দর একটি আমল শিখিয়ে দেব। যে আমলটি করলে ইনশাআল্লাহ আপনাদের মনের আশা খুব দ্রুত পূরণ হবে তো আপনারা দেখছেন অনলাইন মাদ্রাসা আমি রহমান চলুন শুরু করি প্রিয় বন্ধুরা আমলটি কিন্তু গভীর রাতে করতে হবে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে যায় ঘুমান্ত অবস্থায় থাকে যখন জাতি সেই মুহূর্তে আপনাকে এই দোয়াটি করতে হবে এই আমলটি করতে হবে প্রিয় বন্ধুরা প্রথমে আপনাকে তওবা করতে হবে আপনার কৃত পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করতে হবে তওবা করার পরে আপনাকে দুই রাকাত নামাজ আদায় করতে হবে একাগ্র চিত্তে এই দুই রাখাত নামাজ আদায় করবেন নফুল নামাজ যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই দুই রাখাত নামাজ পড়ার পরে আপনি প্রথমে একবার দুরুদ শরীফ পাঠ করবেন তারপরে সুরায় ইখলাস তিনবার পাঠ করবেন আহাদ আহাদ এই সুরাটা সুরা ইখলাস এটা তিনবার পাঠ করতে হবে এবং তারপরে আপনাকে আল্লাহ তালার কাছে চাইতে হবে আপনার মনের আশা কি সেই আশাটার কথা আল্লাহ তালাকে বলতে হবে এবং অবশ্যই চোখের পানি ফেলে আপনাকে দোয়া করতে হবে প্রিয় বন্ধুরা আপনার দোয়াটা কবুল হচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন এর তিনটা আলামত আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম নাম্বারও হলো যদি আপনার দোয়াটা আল্লাহ তালার কাছে মঞ্জুর হয় আপনি বুঝবেন কিভাবে যদি আপনার শরীরটা শিউরে যায় আপনার লোমগুলো যদি খাড়া হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার দোয়া কবুল হচ্ছে এটা দোয়া কবুল হওয়ার একটা লক্ষণ দ্বিতীয় নাম্বারে হলো আপনার চোখের পানি যদি অঝরে ঝরতে থাকে তাহলে বুঝবেন যে আপনার দোয়া কবুল হচ্ছে আর তৃতীয় নাম্বার হলো যদি আপনার পাপের কথা স্মরণ হয় আপনি যে খারাপ কাজ করেছেন সেই কথাগুলো যদি স্মরণ হয় আপনার দোয়ার মধ্যে তাহলেও মনে করবেন যে আপনার দোয়া কবুল হচ্ছে তো এগুলো হলো লক্ষণ তো বন্ধুরা এভাবে আপনারা নাম দুই রাকাত নামাজ পড়ার পরে তারপরে দূর শরীফ পাঠ করার পরে তিনবার ইখলাস পড়ার পরে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে উদ্দেশ্যে দোয়া করবেন যে নিয়তে দোয়া করবেন সেই উদ্দেশ্য যদি আপনার বৈধ হয় সেই জিনিসটা যদি আপনার জন্য মঙ্গলের হয় তাহলে আল্লাহ তালা খুব শীঘ্রই আপনাকে সেই জিনিসটা দান করবেন ইনশাআল্লাহ আর যদি সেই জিনিসটা আপনার ক্ষতির কারণ হয় তাহলে কিন্তু আল্লাহ তালা ওই মুহূর্তে আপনাকে সেই জিনিসটা দান করবেন না তো এই জন্য দোয়া করার পর অবশ্যই ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালা যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসটা দান করতেছে আর দোয়া করার সময় যদি আপনার এই সমস্ত অনুভূতি না জাগে হুম তাহলে আপনি পরবর্তীতে আবার এই আমলটি করবেন এবং করতেই থাকবেন যতদিন না পর্যন্ত আপনার মনের আশা পূরণ হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাইতো দেখা হবে পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে ততক্ষন পর্যন্ত আল্লাহ হাফেজ মাওলানা يصلي و يسلم دائمًا على حبيبيك خير الخلق يكون